সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। মমতার সফর সঙ্গী হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন সৌরভ জল্পনা তুঙ্গে। রাজ্যে বিদেশি লগ্নি টানতে স্পেন ও দুবাই যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরে বার্সেলোনায় তার সঙ্গী খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলায় শিল্প আসুক চান সৌরভও, আর সেখান থেকে মমতার সফর সঙ্গী হতে চলেছেন তিনি। তবে ওয়াকিবল মহলের মতে লোকসভা ভোটের আগে যদি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হন সৌরভ, এমনও হতে পারে ভোটের সময় তৃণমূলে সরাসরি যোগ দিতে পারেন তিনি। তবে রাজনীতিবিদদের মত, সৌরভ তৃণমূলে যোগদান হয়তো করবেন না, কিন্তু সৌরভ মমতার সফর সঙ্গী হলে আগামী দিনে বাংলার মানুষ সৌরভের মমতার কাছাকাছি আসার জন্য তৃণমূলের দিকে ঝুঁকে পড়বে, যার ফলে কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারে তৃণমূল কংগ্রেস। তবে এই বিষয়ে বিজেপির তরফ থেকে বলা হয়েছে সৌরভ রাজ্য তথা দেশের গর্ব, তাই মুখ্যমন্ত্রীর এই সফরে সৌরভ গেলে তা রাজ্যের জন্যই ভালো হতে পারে। তবে বিজেপির তরফ থেকে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্সেলোনায় যাক বা দুবাই যাক, কোথাও থেকেও তিনি শিল্প আনতে পারবেন না। বিগত 10 থেকে 12 বছরে তিনি রাজ্যে কোনো শিল্প আনতে পারেননি, আর আগামী 10 থেকে 12 বছর মুখ্যমন্ত্রী থাকলেও কোনো শিল্প রাজ্যে আসবে না। ধূপগুড়ি জিততে মরিয়া সুকান্ত, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ রাজ্য সভাপতির। ধূপগুড়ি উপনির্বাচনের সময় আসন্ন, শনিবারই প্রচারের শেষ দিন। তার আগে কিন্তু প্রচারে কোনো রকম খামতি নেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শুক্রবার ধূপগুড়ি বিধানসভার সাকুয়াজোড়া 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইরহাট গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন বালুরঘাটের সাংসদ। শুক্রবার সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির একাধিক কর্মী সমর্থক পায়ে পায়ে দক্ষিণ গোসাইরহাট গ্রাম ঘোরেন। বিজেপির লিফলেট দেওয়া হয় প্রতিটি ধূপগুড়িবাসীকে, সুকান্ত মজুমদার নিজের হাতে দেন সেই লিফলেট, কথাও বলেন স্থানীয়দের সঙ্গে। বিজেপি রাজ্য সভাপতি যথেষ্ট আশাবাদী এই বিষয়ে যে ধূপগুড়িতে আবারও বিজেপি জিতবে। আরও কেন, আসলে 21-এর বিধানসভায় ধূপগুড়ি আসন বিজেপি জিতেছিল। বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতেই পুনরায় ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। ধূপগুড়িতে পদ্ম ফোটাতে আপ্রাণ চেষ্টা করছেন সুকান্ত মজুমদার। বিগত বেশ কিছুদিন ধরেই চলছে নিয়মিত প্রচারী ভেজান ধূপগুড়িতে বিজেপির প্রার্থী তাপসী রায়। তিনি আবার পুলওয়ামা হামলায় শহীদ জগন্নাথ রায়ের স্ত্রী। পুলওয়ামায় নিহত জওয়ানের স্ত্রীকে প্রার্থী করাটাও বিজেপির মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফলে গেরুয়া শিবির যথেষ্ট আশাবাদী যে ধূপগুড়িতে পদ্মই ফুটবে। 21-এর বিধানসভায় ধূপগুড়িতে 45.65% ভোট পেয়েছিল বিজেপি, তৃণমূল পেয়েছিল 43.75% ভোট। তাই বিচক্ষণ সুকান্ত মজুমদার জানেন ব্যবধান খুব বেশি নয়, সর্বশক্তি দিয়ে না ঝাঁপালে ধূপগুড়ি হাতছাড়া হয়ে যেতে পারে বিজেপির, যা কোনোভাবেই চান না সুকান্ত। তাই জোর কদমে ভোট প্রচারে বেরিয়ে জনসংযোগ বজায় রাখাকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন বালুরঘাটের সাংসদ। এক দেশ এক ভোট নিয়ে তৎপর মোদি সরকার, প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটি গঠন। লোকসভা ভোটের আগে এক দেশ এক ভোট নিয়ে তৎপর মোদি সরকার, যা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এক দেশ এক ভোট নিয়ে এবার নতুন কমিটি তৈরি করল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তৈরি করা হলো কমিটি। এক দেশ এক ভোট নিয়ে আইনি দিকগুলি যাচাই করে দেখার জন্য দায়িত্ব দেওয়া হবে নতুন কমিটিকে। সাধারণ মানুষের মতামত নেবে এই কমিটি। কমিটির সদস্যরা কথা বলবেন দেশের নাম করা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসবে এই কমিটি। প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এখন এক দেশ এক ভোটে তৎপরতা শুরু করলো মোদি সরকার? তাহলে কি এগিয়ে আনা হতে পারে 2024-এর লোকসভা নির্বাচন? লোকসভার মহাযুদ্ধের সঙ্গে কি সমস্ত রাজ্যের বিধানসভা ভোটও করানো হবে? কর্ণাটক বিধানসভা হারলে লোকসভা ভোট এগিয়ে আনতে পারে বিজেপি, তখন থেকে এই জল্পনার সূত্রপাত। এর মধ্যে মোদি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম উদ্যোক্তা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রত্যেকেই কাজত জোর দিয়েই এমন সম্ভাবনার কথা বলেছেন। মোদি সরকার যখন এক দেশ এক ভোট নিয়ে তৎপর হলো, এর ঠিক 4 মাসের মধ্যে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, এর মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় যেমন রয়েছে, তেমনই আছে তেলেঙ্গানা ও মিজোরাম।
পরের বছর অর্থাৎ 2024 ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা ভোট, হরিয়ানা এবং মহারাষ্ট্রেও 2024 মে মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আর কমিটি গঠন ঘিরে এক দেশ এক ভোট প্রসঙ্গ ফের মাথাছাড়া দেওয়ার পরে এই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অল আউট আক্রমণে নেমেছে বিরোধীরা। তবে এক দেশ এক ভোট নিয়ে প্রথম থেকে বেগ পেতে হচ্ছে মোদি সরকারকে। এর আগে 2018 সালে এক দেশ এক ভোট নিয়ে বিল আনার চেষ্টা করেছিল কেন্দ্র, তখনও লাগাতার বিরোধিতার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। এক দেশ এক ভোট নিয়ে যখন রাজনীতির পাড়ো চড়ছে, এই আবহে আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ অধিবেশনেই কি আনা হতে পারে এক দেশ এক ভোট নিয়ে বিল, বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। শুক্রবার এই কমিটি গঠনের খবর সামনে আসার পরেই দিল্লিতে রামনাথ কোবিন্দের বাসভবনে যান বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। ঐতিহাসিক সিদ্ধান্ত, উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্বে এবার স্বয়ং রাজ্যপাল। নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপাল সিবি আনন্দ বোসের। এখনও রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ খালি রয়েছে, যার জেরে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। শংসাপত্র পাওয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে উপাচার্য না থাকার জেরে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদেরই। সেই সমস্যা টের পেয়ে এবার বেনজির সিদ্ধান্ত রাজ্যপাল তথা আচার্যের। এখনও যে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী বা অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা যায়নি, সেখানে উপাচার্যের দায়িত্বে সামলাবেন রাজ্যপাল। রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে, এখনও রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ খালি রয়েছে। তারই জেরে একদিকে যেমন যার পরনাই সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের, তেমনই বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রেও দিন দিন সমস্যা আরও প্রকট হচ্ছে। সেই সমস্যার আঁচ পেয়ে এবার বেনজির সিদ্ধান্ত আচার্য তথা রাজ্যপালের। এবার থেকে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে দায়িত্ব সামলাবেন তিনি, এমনকি প্রয়োজনে রাজভবনে গিয়েও রাজ্যপালের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এছাড়াও ফোন বা ইমেলের মাধ্যমেও রাজ্যপালের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ মিলবে পড়ুয়াদের। ইতিমধ্যেই রাজ্যের 11টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তাদের একজন নিয়োগপত্র গ্রহণ না করলেও বাকিরা করেছেন। তবে উপাচার্য নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, যদিও উচ্চ আদালত রাজ্যপাল কর্তৃক উপাচার্য নিয়োগে কোনো বেনিয়ম হয়েছে বলে মনে করেনি। ইন্ডিয়ায় কংগ্রেস তৃণমূল, বাংলায় কে কটা আসনে লড়তে পারে, এ রাজ্যেও কি ফের কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট পাকা হচ্ছে। জাতীয় রাজনীতির হালচাল দেখে রাজনৈতিক মহল মনে করছে এই জোট শুধু সময়ের অপেক্ষা। আর তার উপর মুম্বাইয়ে ইন্ডিয়া বৈঠকের আগে দিল্লি ছুটে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে রাহুল ও অভিষেকের এমন বৈঠক কি কখনো হয়েছে? এরই মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে এ রাজ্যের জোটের বাইরে থাকবে সিপিএম? এইসব প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেস এ রাজ্য থেকে 4টি আসনে জয় পেয়েছিল, উত্তর মালদা, দক্ষিণ মালদা, বহরমপুর ও জঙ্গিপুর। পরবর্তীতে 2019 লোকসভা নির্বাচনে কংগ্রেস জয় পায় 2টি আসনে। এই 2 নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো জোট ছিল না, বরং গত লোকসভা নির্বাচনে বামেরা সমর্থন করেছিল কংগ্রেসকে। 2011 তৃণমূল ও কংগ্রেস জোট এই রাজ্যে ক্ষমতায় আসার আগে 2009 সালে লোকসভা নির্বাচনে জোট বেঁধে কংগ্রেস পেয়েছিল 6টি আসন, তখন সিপিএম তথা বামেরা ছিল বিরুদ্ধ পক্ষ। 2014 সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্রে জয়ী হয়েছিল সিপিএম প্রার্থীরা। তৃণমূল কংগ্রেস 2014 32টি আসনে জয় পেয়েছিল। 2019 তৃণমূলের আসন কমে গিয়ে সংখ্যাটা দাঁড়ায় 32। অন্যদিকে 2014 2টি আসনে জয়ী হয় বিজেপি, 2019 লোকসভায় পায় 18টি আসন। এবার কি নিজেদের শক্তি বাড়াতে পারে তৃণমূল? কোন অঙ্কে নির্বাচনে আসন রফা, সেই পথে এগোচ্ছে ইন্ডিয়া জোট। জনৈক রাজ্য কংগ্রেস নেতার কথায় মোদী বিরোধী জোটে কংগ্রেস হাইকমান্ড রাজ্য কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে জোট করতে নির্দেশ দিলে তা মানতে বাধ্য। সেক্ষেত্রে কৌস্তভ বাগচীরা প্রতিবাদ করলেও কোনো কাজে আসবে না, বরং যারা এই সিদ্ধান্ত মানবে না তারা দলে থেকেও বসে যাবে বা অন্য কোনো দলে যোগ দেবে। কংগ্রেস ও রাহুলকে তৃণমূলে তুলনা করা এখন অতীত। মুম্বাইয়ে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের সঙ্গে একান্তে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এরাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বা জোট হলে 4 থেকে 5টি আসন পেতে পারে কংগ্রেস। মালদাহ ও মুর্শিদাবাদেই তা সীমাবদ্ধ থাকবে। বাকি আসনে লড়াই করবে জোড়াফুল শিবির। সিপিএম তো আগে ঘোষণা করেছিল তারা পৃথকভাবে বাংলায় লড়াই করবে। তাদের জোটে কংগ্রেস থাকতে পারে। শুক্রবার মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে একাধিক কমিটি বা সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রস্তুত থাকছে ইন্ডিয়া জোট। বিজেপি ভয় পেয়েছে এক দেশ এক নির্বাচন নিয়ে তোপ বিরোধীদের। আগামী 18 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদী সরকারের। তবে গুঞ্জন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল সম্ভবত পেশ করা হবে এবারের অধিবেশনে। আর এই গুঞ্জন ছড়াতেই বিরোধীদের প্রতিবাদও শুরু হয়ে গিয়েছে। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী থেকে আপ নেতা সঞ্জয় সিং প্রতিবাদে মুখর বিরোধীরা। প্রিয়াঙ্কার কথায়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করা উচিত সরকারের। বোঝা যাচ্ছে সরকার ভয় পেয়েছে, তাই ক্ষমতা ধরে রাখতে চাইছে। এমন কোনো বিল আনলে যে বিরোধীরা প্রতিবাদে ঝড় তুলবে তাও বলেছেন তিনি। অন্যদিকে আপ নেতা সঞ্জয় সিংও বলেছেন, এটা পরিষ্কার বিজেপি ভয় পেয়েছে। ওরা দেখছে 3টি রাজ্যের নির্বাচনেই হার ওদের নিশ্চিত। ইন্ডিয়া জোট রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আর তাই এক দেশ এক নির্বাচন আনার পরিকল্পনা। এদিন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইটারে জানিয়েছেন, অমৃতকালে সংসদে ফলপ্রসূ পর্যালোচনা ও বিতর্ক প্রত্যাশা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘোষণা ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছে।